বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো মটন রেসিপি। তো এই যে বন্ধুরা, এখানে আমি 2 কেজি মটন নিয়ে নিয়েছি। মোটা মোটা করে আলু কেটে ভেজে নিয়েছি। এবার এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে এবার মটনটা দিয়ে দেব। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি সব একসঙ্গে মশলা করে নিয়েছি। তো বন্ধুরা, মশলাটা এবার মাংসে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব, সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভাজা আলুগুলো এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমার মাংসটা টকটক করে এখন ফুটছে, আর কিছু সময়ের মধ্যে মাংসটা রেডি হয়ে যাবে।